আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম। ভিউয়ার্স, চলে আসলাম আজকে আমার সেটআপে নতুন একটা ভিডিও নিয়ে। আজ 3 এপ্রিল এবং প্রথম রোজা। তো আজকে আমার সেটআপ থেকে কিছু পাখি বিক্রি হবে এবং কিছু পাখি বিক্রি হয়েছে, কী কী পাখি সেল হবে এবং কী কী পাখি রয়েছে এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব। ভিউয়ার্স, সর্বপ্রথম শুরু করতেছি জাবা দিয়ে। এখানে কিছু জাবা রয়েছে, ব্ল্যাকগুলো 3000 করে চাওয়া হচ্ছে আর সিলভারগুলো 3.5 করে। তারপর রয়েছে এখানে একটা পেয়ার ইংলিশ বাস রিজার্ভ। ইংলিশ আমার কাছে বেশ কয়েকটা পেয়ার রয়েছে, এগুলো বিভিন্ন কালারের, এটা 6,500 টাকা চাওয়া হচ্ছে। এখানে রয়েছে জাপানিজ বাস রিজার্ভ, জাপানিজ দেখতে পাচ্ছেন। হোয়াইট DF এক পেয়ার রয়েছে, ডাবল ফ্লাওয়ার, এটা 5,500 টাকা চাওয়া হচ্ছে। আর দুটো মেইড রয়েছে, একটা স্কাই ব্লু, একটা স্পেঞ্জাল, এগুলো 2500 টাকা করে পার পিস চাওয়া হচ্ছে। উপরে রয়েছে এক পেয়ার ব্যাক ফিল, এটা অলরেডি ম্যাটিং করছে 2 থেকে 3 বার, এটা 3,500 টাকা চাওয়া হচ্ছে। এবং উপরে এক পেয়ার ইংলিশ বাস রিজার্ভ রয়েছে, এটাও ম্যাটিং করা হয়েছে, ইনশাল্লাহ এটাও খুব শীঘ্রই ডিম দিবে, এটা অলরেডি কয়েকবার ম্যাটিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন ইয়েলোটা মেল এবং সাদাটা ফিমেল, এটা 8,000 টাকা চাওয়া হচ্ছে। তারপর এখানে দুইটা কোকাটেল রয়েছে, এই পেয়ারটা 6,000 টাকা চাওয়া হচ্ছে, একটা গ্রে একটা হোয়াইট ফেস। এখানে কিছু ব্ল্যাক জাবা রয়েছে, এগুলো অ্যাভারেজে 2500 টাকা করে জোড়া চাওয়া হচ্ছে। 10 পিস রয়েছে, কেউ যদি 10 পিস একসাথে নিতে চান তাহলে কিছু কম রাখা যাবে। পাইড আছে, ব্ল্যাক আছে, এগুলো অলরেডি নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। বাজরি গার আছে, এখানে 800 থেকে 1,000 টাকা পর্যন্ত পেয়ার রাখা যাবে, নর্মাল বাজরি। এখানে দুইটা ঝর্ণা পাল কোকাডেল রয়েছে, একটা ফন পাল আর একটা হলো ঝর্ণা পাল, এই পেয়ারটা 7,500 টাকা চাওয়া হচ্ছে। এইখানে JP 4টি জোড়া রয়েছে, প্রতি জোড়া 6,000 করে চাওয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ ডিম বাচ্চা করা পাখি এবং রিসেন্টলি আবার ডিম দিবে, সবগুলো মেটিং চলতেছে, হাড়িতে ঢুকে ঢুকে বসে আসছে, ইনশাল্লাহ খুবই শীঘ্রই আপনারা দেখতে পারবেন যেগুলো ডিম দিয়েছে। অনেক সময় JP বাজিকর জায়গা পরিবর্তন হলে ডিম পাড়তে একটু সময় নেয়, 6,000 করে পেয়ার চাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সবগুলো পেয়ার পেয়ার করা রয়েছে, দেখতেছেন সব হাড়িতে যাইতেছে আসতেছে, ফিমেলটা মাত্র হাড়িতে চলে গেল। এইখানে আরেকটা পেয়ার ইংলিশ রয়েছে, এটাও 6,500 টাকা চাওয়া হচ্ছে। নিচে একটা পেয়ার রয়েছে, এটাও 6,500 টাকা চাওয়া হচ্ছে। আর এইখানে যে কোকাটেলের পেয়ারটা রয়েছে, এটার মেলটা অলরেডি সেল হয়ে গেছে, এটা আজকে নিয়ে যাবে। দেখতে পারতেছেন ফিমেলটা চাইলে নিতে পারেন, এবং কেউ যদি চান, আমার নিচে একটা মেল রয়েছে, এই মেলটা ওই ফিমেল চিনামুন ফিমেলের সাথে দিয়ে দেওয়া হবে পেয়ার করে। আর মেলটা সিঙ্গেল কেউ নিতে চাইলে 3,500 টাকা পড়বে, এটাকে পাইড মেল বলে। আর এখানে যে বাংলাদেশের পেয়ারটা রয়েছে, এটা 2,000 টাকা পড়বে। এখানে লুটিনো একটা মেল রয়েছে, এটা পড়বে 4,000 টাকা। আর এখানে একটা বেবি রয়েছে, এটা 3,500 টাকা পড়বে। আর ওইখানে একটা পাল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লুটিনো পাল দেখাচ্ছি, লুটিনো পাল, এবং পালটাকে নিতে চান, পালটা 6,000 টাকা চাওয়া হচ্ছে। এখানেও এক পেয়ার ইংলিশ রয়েছে, হাড়ির ওপর একটা ফিমেল এবং লাঠিরটা মেল, এটাও 6,500 টাকা দেওয়া হচ্ছে। এবং সানকুনো তো আপনারা আগে দেখেছেন আমার কাছে ছিল, এই দুইটা পেয়ার রয়েছে, একবার 100% কনফার্ম পেয়ার, আর এগুলার দুই পাশের ফেদার নাই, যার কারণে এগুলো 35,000 করে জোড়া দেওয়া হচ্ছে। এইখানে এক পেয়ার জান্ডি কুনোর রয়েছে, দেখতে পারতেছেন একটা কুনোর এখানে রেড ফ্যাক্টর, এগুলোতে বিন্দু পরিমাণ কোনো মানে প্রবলেম নাই, একবারে পুরো ফ্রেশ পাখি, একবারে 100%। এই যে রেড ফ্যাক্টর যেটা, এটা মেইন লাল, যেটা আপনারা জানেন যে রেড ফ্যাক্টর জান্ডি কুনোর অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর নর্মালটা ফিমেল, এবং এটা দুইটাই 100% পেয়ার আছে, একটা একটা খাবার খাওয়াই দেয়,
এই চেয়ারটাকে যদি নিতে চান 30,000 টাকা পড়বে। দেখতে পাচ্ছেন এই চেয়ারের দাম পড়বে 30,000 টাকা। আরেকটা পেয়ার সানকুনোর রয়েছে এখানে, এগুলো সানকুনোর দুইটা পেয়ারই আমার কাছে বেজর ছিল, দেখছিলেন যে একটা মেল বেশি ছিল, মেলটা আমি বিক্রি করে দিয়েছি, ওইটা ফ্রেশ ছিল, যার কারণে ওইটা একটু দামে বিক্রি করেছি। আর এখানে যে পেয়ারটা রয়েছে এইটা যদি নিতে চান এইটাও 35,000 টাকা পড়বে, তা হচ্ছে দাম। আর এখানে লাভ বার্ড রয়েছে, লাভ বার্ড রোজি পিসপেস রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ব্রিডিং পেয়ার, এগুলো কেউ যদি নিতে চান 5,500 টাকা চাওয়া হচ্ছে। তারপর রয়েছে এখানে একটা ক্যানারি, ক্যানারি সিমেন্ট, এটা রেড স্ট্রাকচার ক্যানারি বলা হয়, এটা আরও লাল হবে, এটার ভিতরে লাল কালার আসতেছে, দেখতেছেন আস্তে আস্তে, এটা যদি কেউ যদি নিতে চান এটা 5,000 টাকা চাওয়া হচ্ছে। পাখিটা ভয় পায় না, অনেকটা ক্যাম্প করার মতোই, দেখতে পাচ্ছেন ক্যামের মতোই, ভয়টা কম পায়, ভাবতে পারছি। ক্যাপডোবের একটা ফিমেল রয়েছে, যদি কারো কাছে মেলটাকে নিতে পারেন 2,000 টাকা পড়বে। আর এইখানে আমার কাছে অনেক পরিমাণ লাভবার্ড রয়েছে, বয়স্ক কম বয়স্ক, এখানে 5,000 থেকে সর্বনিম্ন 4,000 পর্যন্ত পেয়ার রাখা যাবে, এক এক বয়সের এক এক রকম দাম, তো এগুলো আলোচনা সাপেক্ষে রয়েছে, যদি কেউ নিতে চান অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এবং সর্বশেষ যে পাখিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে দুইটা ডিম সহ নিয়ে আসছিলাম, যেহেতু বক্স আনি নাই, বক্স ছাড়া আনা হয়েছিল, যার কারণে ডিমে বসে নাই, তো পাখিগুলো আরও 3 থেকে 4 বার ম্যাটিং করছে, ইনশাল্লাহ রিসেন্টলি 2 থেকে 3 দিনের মধ্যে বা জায়গা লড়া দিনে সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকেও সকালবেলা হয়তো বা ম্যাটিং করেছে, কারণ গতকালকে পরশুদিনও ম্যাটিং করতে দেখেছি। আর এই পাখিটা অলরেডি এটাও সেল হয়ে গেছে, এটা আজকের মধ্যে নিয়ে যাবে। তো এই ছিল ভিউয়ার্স আজকে আমাদের কালেকশন এবং আমার সামাজিক ভিডিও, দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ব্যাকফিল জোড়াটা ব্রিডিং করতেছে, যেটা জাপানিজ ওয়ান সাইডেড ফ্লাওয়ার। তো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে আগামী সপ্তাহে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে, এবং সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।